ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় মিত্র হিসেবে উঠে এসেছে তুর্কি। শস্য রপ্তানি থেকে শুরু করে ড্রোন সরবরাহ সব ক্ষেত্রেই আঙ্কারাকে পাশে পেয়েছে মস্কো। এতে গেল বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ছাড়িয়ে যায় রেকর্ড $7,000 কোটি। 500 দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পেছনের অন্যতম কারণ ছিল ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের চেষ্টা। এবার সেই ন্যাটো সদস্যপদ লাভের জন্য ইউক্রেনকে যোগ্য বলে মন্তব্য করলেন তুর্কিয়ের প্রেসিডেন্ট। Geçtiğimiz senenin Temmuz ayında ise Birleşmiş Milletler'le yürüttüğümüz arabuluculuk girişimleri neticesinde İstanbul'da atılan imzalarla Karadeniz tahıl girişimini hayata geçirdik. আগামী বুধবার থেকে শুরু হবে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন। এর আগেই সদস্য দেশগুলো থেকে সমর্থন নিতে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও বুলগেরিয়ার পর তুর্কি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঙ্কারার সমর্থনের পর ন্যাটো যোগ দেওয়া সহজ হয়ে গিয়েছে বলে মত বিশ্লেষকদের। তবে যুদ্ধ চলাকালে নাকি যুদ্ধ শেষে ইউক্রেন সামরিক জোটে যোগ দেবে তা নিয়ে দ্বিধাবিভক্ত সদস্য রাষ্ট্রগুলো। তবে এত কিছুর ভিড়েও আশাবাদী ইউক্রেন। তুর্কি সফরে উঠে এসেছে কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গটি। কিয়েভ বলছে 17 জুলাই শুরু হতে যাওয়া চুক্তিটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি দ্বন্দ্ব এড়াতে দুই দেশের জন্য আলাদা করিডোর প্রতিষ্ঠা করা জরুরি। Порядок и интересы всех наций сбалансованы. Звичайно, ми з паном президентом детально обговорили ситуацію в нашому Чорноморському регіоні, в Європі загалом. Маємо однакове бачення того, що ніхто বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত ইউক্রেন। অন্যদিকে রাশিয়া থেকে উৎপাদিত হয় বিপুল পরিমাণ শস্য। তবে যুদ্ধ শুরুর পর 4 মাস ধরে বন্ধ থাকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি। এতে বিশ্বের বিভিন্ন দেশে সৃষ্টি হয় খাদ্য সংকট। বিশ্বব্যাংকের তথ্য মতে বর্তমানে প্রতি মেট্রিক টন গমের দাম প্রায় $380। অন্যদিকে ভুট্টা বিক্রি হচ্ছে প্রায় $270। চুক্তি কার্যকরের পর গম ও ভুট্টার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কমেছে 23% বেশি। তাই জাতিসংঘও বলছে দ্রুতই শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানো জরুরি। The Secretary General notes the indispensable role food and fertilizer exports from the Russian Federation and Ukraine continue to play in support of global food security of the agreements signed in Istanbul in July 2022 to help ensure that these products can reach global markets smoothly, efficiently and to scale. রাশিয়ার সঙ্গে মিত্রতার মধ্যে তুর্কিয়ার এমন উল্টো পথে হাঁটার বিষয়ে কোনো মন্তব্য না করলেও শুক্রবার ক্রেমলিন জানায় জেলেনস্কির আঙ্কারা সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নাফিয়ার মনন এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।